আল্লাহ তাআলা বলেন, আস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ, তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। দুই রেকাত সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও, পাওয়া যাবে, দেরি হতে পারে, দেরি হওয়াটাই স্বাভাবিক। যারা বিপদে পড়ে সাহায্য চেয়েছেন তাদের সাহায্য পেতে দেরি হয়েছে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহাসানুল উযুয়া, কেউ যদি উযু করে, সুন্দর করে উযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, আর যদি দুই রেকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে খুব শান্ত হয়ে সুন্দর করে ওযু করে যদি দুই রেকাত সলাত আদায় করেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য আপনার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে। আর যখন আপনার জন্য জান্নাত জরুরি হবে তখন আপনি যা চাচ্ছেন তা সহজেই পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরাই তোমরা একটু দেখো, যারা আপনারা চলাচল করছেন, কাজ করছেন, কথাবার্তা বলছেন, লেনদেন করছেন, দয়া করে অল্প সময় বন্ধ করুন। তোমরা যারা দায়িত্ব পালন করছো, দেখো কেউ যেন দাঁড়িয়ে কথা না বলে, আপনাকে অল্প সময় অতীব গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আশাবাদী যে আশাতে যা কিছু কষ্ট হয়েছে, ভালো হয়েছে, মন্দ হয়েছে, কথার প্রতি লক্ষ্য করলে আপনার জন্য সহজ হবে। আর তোমরা ওই যে ছেলেগুলো ওই যে বারান্দায় বসে আছে উপরে, ওদেরকে একটু নেমে আসতে বলো তো, এই ছেলে যাও বলো, ওখানে ওভাবে বসে আছে কেন? দয়া করে আপনাদের চলাচল, কথাবার্তা, লেনদেন, ক্রয় বিক্রয় কিছু সময় বন্ধ করুন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ডাকুন, আমি আপনার ডাকে সাড়া দিব, আপনি যা বলবেন তা আমি মেনে নিব। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফাংসব ও ইলা রব্বিকা ফারগাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি এবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আমাকে বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনি আল্লাহকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে। বলাতে যদি আপনার কিছুটা অলসতা থাকে তাহলে সেটা হবে না। স্বাভাবিক চাওয়া হলো এইটেক, আর ইস্তেগাসা হলো এইটে, আর একটু হাত উঠিয়ে, আর ইবতেহাল মানে দেওয়ায় লাগবে, এখনই দাও, হাতটা বেশ উঁচু করে এইভাবে উঠিয়ে বলতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, সম্মানী, খুব লজ্জা পান, ইয়াস্তাহি মিন আব্দিহি, তিনি তার বান্দার ব্যাপারে লজ্জা করেন, এজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়রুদ্দুহুমা সিফরান, কেউ যদি তার দরবারে হাত দুইটা উঠায় তখন তার হাত দুটি খালি ফিরিয়ে দিবে, এ ব্যাপারে লজ্জা পায় না, কেমনে আমি হাত দুটা ফিরিয়ে দিই, আমার লজ্জা হচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি যা চাইলে আমি তা দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অতীব গুরুত্ব আলোচনা পেশ করে খুব একখেয়ালি হয়ে কিছু সময় ব্যয় করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, উদু রব্বাকুম তাজাররু খুফিয়া, আপনি আপনার প্রতিপালককে বলুন অতীব বিনয়ে অতীব গোপনে। আপনি আপনার প্রতিপালককে বলুন অতীব বিনয়ে অতীব গোপনে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, উদকুর রব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে। তাজাররু খিফা, অতীব গোপনে অতীব বিনয়ে। ওয়াদুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে। বিল গুদবে ওয়াল আসাল, সকালে ডাকুন বিকেলে ডাকুন। সূর্য ডুবার পূর্বে বলুন, সূর্য ওঠার পূর্বে বলুন, সকালে সন্ধ্যায় মনে মনে অতীব গোপনে নীরবে বলুন আপনি কি বলতে চাচ্ছেন। ইজ না দরব্বাহু নেদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিসসালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, জাকারিয়া আলাইহিসসালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন যে আমার ভাইরার মেয়ে, আমার স্ত্রীর বোনের মেয়ে, ওর ঘরে গেলাম, মারিয়ামের ঘরে, দেখলাম অসময়ের ফল। তো আমি বললাম, মারিয়াম এগুলো কোথা থেকে এসেছে? তো মারিয়াম বলল, হাজ আমি নিন্দিল্লা, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। অসময়ে শীতের দিনে রাজশাহীর ফজলি আম, এটা অসময়ের ফল। তো তোমার কাছে অসময়ের ফল এটা কীভাবে হলো? এটা আল্লাহর পক্ষ থেকে। আর যুকুমাই হিসাবে গাইরে হিসাব, ইচ্ছা যাকে তাকে হিসাব ছাড়াই দিলে রুজি দেন, তো দিয়েছেন। তো ভাবলেন যে আমি বৃদ্ধ মানুষ হলে কী হবে, আমার স্ত্রী বন্ধা হলে কী হবে, যে অসময়ের ফল মারিয়ামকে দিতে পারেন, সে আমাকে বৃদ্ধ মানুষ হলে আমার একটা সন্তান তিনি দিতে পারেন, আমার স্ত্রী বন্ধা হলে কি হবে। এখন তিনি গোপনে চুপে চুপে আল্লাহকে বলছেন, প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না, কিন্তু তোমার কাছে চাইলে যে মানুষ নিরাশা হয় না, যেহেতু নিরাশা হব না, এ আশাতে বলছি তুমি আমাকে একটা সন্তান দাও। অতীব গোপনে বললেন। তা আল্লাহ বললেন, ঠিক আছে জাকারিয়া, তোমার কথাটা আমি মেনে নিলাম, তোমাকে আমি একটা সন্তান দিলাম যার নাম ইয়াহইয়া।